রহমান রহিম আসসালাম বন্ধুরা বন্ধুরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হল মিকু ব্যাট বোলাস মিকু ব্যাট বোলাস্টি গ্লোব কোম্পানি বোলাস মিকু ব্যাট বোলাস পারিস ট্যাবলেটের মূল্য মাত্র ছয় টাকা মিকু ব্যাট বোলাসটি মধ্যে রয়েছে মেট্রোনিটাজল বিপি দুই গ্রাম মিকু বেড বোলাস্টি গরু মহিষ ছাগল বেড়া পোল্ট্রি মুরগ মুরগি হাঁস কবুতর খাওয়ানো যায় যেরকম পাতলা পায়খানা ডায়রিয়া অথবা পরিপাকতন্ত্রের প্রোটোজোয়া আক্রান্ত রোগগুলি দেখা দিলে মিকুপ্যাড বোলাস খাওয়ানো যায় এটি গবাদি পশুর ক্ষেত্রে যেমন জরায়ু প্রদাহ মেটেডাইটিস এন্ড্রোমেটেটাইটিস জরায়ুতে পুজ অথবা ডার্মাটাইটিস জিয়ার ডিয়াসিস বাসুরের সাদা আমেশা পাইখানার সাথে রক্ত যাওয়া অথবা গাবি ফাল দেওয়ার পর কনচিপ না করার ফলে জরায়ু ইনফেকশন পুজযুক্ত সাদা মিউকাস জরায়ু দিয়ে বাহির হওয়া হাঁসমুরো কবুতরের জিআরডিয়া ট্রাইকোমোনোসিস দেখা দিলে গাবি বাচ্চা অথবা গুরু মহিষের মারি ফুলে যাওয়া কয় হয়ে যাওয়া দাঁত পরে যাওয়ার পর বেতা নিরাময় করতে মিকু ব্যাড প্লাসটি খাওয়ানো যায় এটি গবাদি পশুর গাভীর ক্ষেত্রে বুলাসটি গুড়া করে জরায়ুর ভিতরে প্রবেশ করানো যায় এতে করে গাভীর মেটেটাইটিস জরায়ু ইনফেকশন অথবা এন্ড্রোমেটেটাইটিস রোগ হতে মুক্তি পাওয়া সম্ভব মিকু বুলাসটি গবাদি পশুর ক্ষেত্রে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি দৈহিক ওজনের জন্য একটি বুলাস পাঁচ সাত দিন খাওয়ানো যায় এর অধিক ওজনে গবাদি পশুর ক্ষেত্রে দুটি বুলাসু দৈনিক পাঁচ সাত দিন লাগাতার খাওয়ানো যায় জরায়ু ইনফেকশন দেখা দিলে গুড়া করে চারটি ট্যাবলেট একসঙ্গে একশো কেজি দহি কুজনের গাভির ক্ষেত্রে বুলাসটি পাউডার বানিয়ে জরায়ের ভিতরে প্রবেশ করে দেওয়ানো যায় পোলট্রি মুরগ মুরগির ক্ষেত্রে জিয়ারডিয়া ডিয়া ট্রাইকোমোনোসিস আক্রান্ত দেখা দিলে একটি বুলাস গুড়া করে পাঁচ সাত লিটার পানির সাথে মিক্স করে খাওয়ানো যায় ছ দিন পরপর লাগাতার আশা করি বন্ধুরা মিকু ব্যাড বুলাস্টির বিষয়ে কিছুটা ধারণা দিতে পারলাম সেজন্য রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন শেয়ার করুন আজ এ পর্যন্তই নিজে ভালো থাকুন আপনার আমার ভালো থাকুক সেই প্রত্যাশা